সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চারদিকে ঝন্ডায় যা খরচা করেছেন কোটি কোটি টাকা, আরে এসে মানুষকে দিয়ে দিন, শুধু মিথ্যের ভিয়ক্ষী ভণ্ডার দেখছে যে ভণ্ডারে 500 টাকা নিয়ে যাওয়ার জন্য লক্ষীরাই পড়ে যাচ্ছে। আরে এটা কি, আর এটা ভোটের সময় কেন? পুরো 5 বছর লক্ষীদের চিন্তা নেই, তখন টাকা দিবেন না। স্টুডেন্টদের চিন্তা নেই, ইলেকশন আসার 1 মাস আগে আপনি অ্যানাউন্স করলেন, আর তখনও যখন আপনি হেরে গেলেন এক জায়গায়, পুরো বছর করে দেখান, তখন আপনি বলছেন পশ্চিমবঙ্গ ঋণে চলছে, ধার নিয়ে আমরা চালাচ্ছি। যদি ধার নিয়ে চালাচ্ছেন, এই কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচা কি করে করছেন? নাইবতি, এরকম মানুষজন, গরিব মানুষ আপনার কাছে এসে বলছে আমাদের ঘর নেই, ঘরের ব্যবস্থা করে দেন, অথচ লক্ষীর ভান্ডার দিয়ে কি সমাধান হবে এইসব মানুষদের? শুনুন না, আমি একজন শিক্ষিত লোক আছি, যদি আমি এখানে এসে যে আমাকে লক্ষ্মী ভণ্ডারের দরকার না, যত টাকা একটা এরিয়ার উন্নয়ন জন্য আসে না, ওখান থেকে যদি আপনি উন্নয়ন করে দেবেন তাহলেই মানুষ বাঁচতে পারবে। তারা এটাই বলছে যে রাস্তা নেই, ঘাট নেই, বাড়ি ভাঙা চুর হয়েছে, কিছু নেই, ব্যবস্থা নেই, জল নেই, এই তো সমস্যা, এই সব তো সমস্যা। এখানে আমি বলি কত কাউন্সিলর আছে দেখুন, তারপরে ওয়ার্ডের স্থিতি দেখুন, কেন আমি সব জায়গায় আছি, কালকে যেখানে গিয়েছিলাম ওখানে বিজেপি জেতেনি।